রেকর্ডিংটাও চালু করে দিলাম। আমরা তাহলে কি করছিলাম, পয়েট করছিলাম, তাই না? পয়েট হচ্ছে এটা অনেক ভ্যারি করে, আমি এখানে 250 থেকে 300 লিখেছি, যেমন বুলের ক্ষেত্রে 300-র চেয়ে অনেক বেশি হয়, আবার যে ছাগল আছে র্যামের ক্ষেত্রে 200-র অনেক কম হয়। সো আমি মোটামুটি একটা মিডল আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে। এবং এই যে 250 থেকে 300 গ্রামের যে ওয়াইটটা, বাংলাদেশি ছোট সাইজের গরুর ক্ষেত্রে এই ওয়াইটটা ঠিক আছে, বা মাঝারি সাইজের যে গরু তার জন্য ঠিক আছে। কিন্তু তুমি যদি ওই যে আমাদের একটা সাভারে ডেইরি ফার্ম আছে, সেখানে খুবই বড় বড় বুল আছে, সেখানে যদি যাও এর চেয়ে অনেক বেশি ওয়াইটের টেস্টিস ওয়ালা গরু পাবে। যাই হোক, আমরা পরবর্তী বর্ণনায় যাচ্ছি, সেটা হচ্ছে এই টেস্টিসের দুটা সারফেস থাকে, একটা হচ্ছে ভিতরের দিকে মিডিয়াল সারফেস যেটা কিছুটা কনভেক্স, এবং সরি যেটা কিছুটা ফ্ল্যাট, মিডিয়াল সারফেসটা ফ্ল্যাট, আর বাইরের দিকে যেটা ল্যাটারাল সারফেস, এই ল্যাটারাল সারফেস অনেকটা কনভেক্স। দুইটা বর্ডার থাকে, একটা হচ্ছে ক্রেনিয়াল বর্ডার, অর্থাৎ সামনের দিকে থাকে, এটা কনভেক্স এবং অনেকটা ফ্রি, আর কর্নালটা হলো পিছনের দিকে এবং লেস কনভেক্স, অ্যাটাচড টু দা এপিডিডাইমিস। এই যে নিচের ছবিটা দেখো, নিচের ছবিতে দেখো টেস্টিসের উপরে কি যেন দড়ির মতো আটকানো, না বোঝা যাচ্ছে? মাউস পয়েন্টারের মাথায়। জি স্যার, এই মাউস পয়েন্টারের মাথায় এটাই হলো এপিডিডাইমিস। তার মানে কি, তুমি এপিডিডাইমিস